আর মাত্র কিছুদিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। কিন্তু বছরটা কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে। আগে পূজো আসার 100 দিন আগে থেকে আমরা কাউন্টডাউন শুরু করে দিতাম, এখন আর সেসব নিয়ে কাউকে মাতামাতি করতে দেখা যায় না, সবাই কেমন যেন মনমরা হয়ে যাচ্ছে। আচ্ছা, শেষ কবে খুব হেসেছেন বলুন তো? এই করোনার প্রকোপ, প্রিয়জন হারানোর শোক, কারোর চাকরি চলে যাওয়া, এই সব কিছু মানুষকে বড্ড বড্ড বেশি মনমরা করে দিচ্ছে। সেই কারণেই আজ এত দুঃখ এত কষ্টের মাঝেও আমি যে বইটার কথা বলবো সেটা প্রত্যেকের মুখে একসিলতে হাসি ফোটাবে। মুচকি হাসি ফোটাবে না, অট্ট হাসি ফোটাবে এই বইটা। কনফেশনে তোমাদের সবাইকে স্বাগত, আমি মৈনাক। এই চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আজ আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা অভিক সরকারের লেখা এবং মার্কেট ভিজিট এই বইটা। এই বইটা সংগ্রহ করেছি বইচই থেকে। আর এই বইটা যখন সংগ্রহ করতে গিয়েছিলাম তখন সেখানে উপস্থিত ছিল অভিক সরকার নিজে, এই যে দেখতে পাচ্ছেন, আর তার সই আমরা সংগ্রহ করতে পেরেছি, দেখে নিন। তাছাড়াও আমরা স্ক্রিনেতেও দিয়ে দেবো এই লেখাটা। তো এই বইটা বইচই থেকে সংগ্রহ করেছি, আর এর সাথে আরও কয়েকটা বই আমরা বইচই থেকে সংগ্রহ করেছি। আর বইচই থেকে আমাদেরকে এই দুটো বুকমার্কও দেওয়া হয়েছে। তো বইয়ের কথায় আবার আসা যাক। একটা কথা প্রথমেই বলে দিই, এই বইটা অনেকাংশে প্রাপ্তবয়স্কদের জন্য। অনেকাংশে বলছি কারণ কিছু কিছু অধ্যায় আছে যেগুলো সত্যি করেই প্রাপ্তবয়স্কদের জন্যই। আর একটা কথাও বলে দিই, যারা ঠাট্টা ইয়ার্কি এইসব যাবতীয় জিনিস পছন্দ করেন না তারা এই বইটা থেকে দূরে থাকবেন, এই বইটা ধরবেনও না তারা, কারণ এই বইটা পুরোপুরিভাবে ইয়ার্কি, হাসি, ঠাট্টা, মজা সব কিছুতে ভরপুর। এবার বলি এই বইটা কাদের জন্য। যারা স্কুল লাইফ ছেড়ে এসেও স্কুলের বন্ধুদের মিস করো, এই বইটা তাদের জন্য। তাদের সাথে কাটানো মুহূর্ত, তাদের সাথে দুষ্টুমি, তাদের সাথে নোংরামি এবং বিভিন্ন রকম নতুন নতুন গালিগালাজ আবিষ্কার সব কিছুই মনে করাবে এই বইটা। এই সব কিছুকে যারা ভীষণভাবে মিস করেন বা স্কুল লাইফটাকে যারা ভীষণভাবে মিস করে থাকেন এই বইটা তাদের জন্যে। যারা হোস্টেলে থেকেছেন বা যারা হোস্টেলে থাকছেন, হোস্টেল লাইফটা কী, সেখানে ঠিক কতটা কী হতে পারে তার যাবতীয় সব কিছু প্রায় বিস্তারিতভাবেই এই বইতে আছে। যা হয়তো অন্য কোথাও আমরা বলতেও পারবো না যে কী করেছি বা কী ঘটিয়েছি, তা সব কিছু এখানে বিস্তারিতভাবে বলা আছে। তো পড়ে অনেক কিছু মেমোরি তোমরা রিকল করে নিতে পারবে। এই বই তাদের জন্য যারা সদ্য বিবাহিত, এবং এই বই তাদের জন্য যাদের বিবাহের অনেক বছর সম্পন্ন হয়েছে, এবং এই বই বিশেষত তাদের জন্য যারা মার্কেট ভিজিট করে, বিভিন্ন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বিভিন্ন যারা মার্কেট ভিজিট করে, এই বই তাদের জন্য যাদেরকে একটা দিন হলেও ম্যানেজারের সঙ্গে কাটাতে হয়। ম্যানেজারের সঙ্গে কাটানোর বিভিন্ন রকম ঘটনা এই বইতে বর্ণিত আছে। এবং শেষমেশ তাদের কথাও বলতে হয় যারা বই পড়ে বা বিভিন্ন সিনেমা দেখে কিছুটা বিষণ্ণতায় চলে যান, এই বইটা তাদের জন্য। তাদের ওই বিষণ্ণতা থেকে, বিষণ্ণতা কাটানোর ওষুধ বলা যায় এই বইটা। এই বইটা একবার পড়ার জন্য নয়, যখনই মন খারাপ হবে এই বইটা খুলে বসে যাওয়ার মতন বই। তা বলে যদি ভাবেন যে এই বইটাতে শুধুমাত্র ইয়ার্কি ফাজলামিতেই ভর্তি, কোনো কিছু কন্টেন্ট নেই, তাহলেও আপনারা ভুলই ভাবছেন। কারণ এই বইটাতে ইয়ার্কি ফাজলামির সাথে সাথে আরও অনেক কিছু বাস্তব জীবনের চিত্রকেও তুলে ধরা আছে, যেটা পড়বার সময় গলার কাছটা ভারীও হয়ে ওঠে। এবার এই বইটা কোনো থ্রিলার বা ভৌতিক বই নয় যে আমি প্রথমের দিকে কিছুটা বলে দিলাম, বা এটা কোনো উপন্যাসও নয় যে আমি বলে দিলাম এবং শেষে কী হবে সেটা তোমাদের পড়ে জানতে হবে, এই বইটা সেরকম বই নয়। এই বইটা পুরোটাই তোমাদেরই পড়ে জানতে হবে যে তোমরা কী ওষুধ সংগ্রহ করছো, ডিপ্রেশন কাটানোর মতন ওষুধ। এটাতে সূচিপত্র খুলে দেখবেন মোট 36টা গল্প আছে এই বইটাতে, আর তার মধ্যে আছে মোট মার্কেট ভিজিটের 17টা গল্প। আর এগুলোকে ঠিক গল্প বলা যাবে না, এখানে যা লেখা আছে বা যা বর্ণনা করা আছে সেগুলো যখন পড়বেন তখন এগুলো অনেক অংশেই দেখবেন যে আমার আপনার সাথে ঘটেছে বা কোনো চেনাশোনা কারোর সাথে এই অংশের কিছু না কিছু ঘটেইছে, সেটা বিদেশে না হোক এদেশেই ঘটেছে। আর এই বইটা যতক্ষণ পড়বেন ততক্ষণ মনে হবে আপনি লেখকের সাথেই বসে আছেন, লেখক এই গল্পগুলো আপনাকে বলছে আর আপনি এই গল্পগুলো শুনছেন। এই গল্পগুলো এত সুন্দরভাবে বর্ণনা করা আছে বিভিন্ন গানের লাইন দিয়ে বা বলার বিভিন্ন রকম ভঙ্গির মাধ্যমেও এত সুন্দরভাবে বর্ণনা করা আছে যে যখন পড়বেন তখন বেশ ভালো লাগবে, বইটা বেশ ভালোভাবে উপভোগ করবেন বইটা পড়ার সময়।
আর বইটার লেখাগুলো বা অক্ষরগুলো বেশ বড় আকারেই আছে, তো পড়তে কোনো অসুবিধা হবে না এই বইটা। আর প্রথমেই বললাম যে সূচিপত্র দেখে যে 17টা মার্কেট ভিজিটের গল্প আছে, তাছাড়া 17টা মার্কেট ভিজিটের গল্প ছাড়া এই বইতে যে গল্পগুলো আছে সেগুলো হলো বসন্ত, প্যারিসে নিশি বাসরে, অথ কন্ডম কাব্য, অফিস অফিস, হোস্টেল কাহিনী, আমার ভ্যালেন্টাইন দিবস, প্রবাসে মুম্বাইয়ের বসে, অথ বারমঙ্গল কাব্য, কর্পবাবুর পুজো দর্পণ, আগে স্টেশন, একটি নিছক বিয়ের গল্প, কিপ্টে, ডিমোনিটাইজেশন এবং ডিলেমা, দাম্পত্য, সেলিব্রিটি, রায় অভিজিৎ রায়, একটি শোকাহত ভ্রমণ কাহিনী, পাটায়াতে পটল কুমার, এই 36টা গল্প আছে এই বইটাতে। আর যে নামগুলো বললাম সেগুলো নিশ্চয়ই শুনে অনেক কিছুই আন্দাজ করতে পারছো যে বইটা কী কী নিয়ে হতে পারে। আর এর প্রচ্ছদে লেখা আছে, মার্কেট ভিজিট হচ্ছে সেলসের চাকুরেদের অত্যাবশ্যকীয় নিত্যকর্ম, সৈন্যদের যেমন কুচকাওয়াজ সেলসের চাকুরেদের তেমনই দিনগত পাপক্ষয়ের পোশাকের নাম মার্কেট ভিজিট। এই মার্কেট ভিজিটের যাত্রাপথ বড় বিচিত্র, এই দীর্ঘ পথে পরিচয় হয় কত বিচিত্র মানুষের সঙ্গে, দেখা হয় কত অজানা দেশ, চেনা হয় কত অচেনা সংস্কৃতি, ছোট ছোট হাসি কান্নার অশ্রুমুখতায় গাঁথা হয় অভিজ্ঞতার মালা। মার্কেট ভিজিটের মায়া আয়নায় ফুটে ওঠে জীবনের রঙিন জলছবি। অভিক সরকার পেশায় একজন সেলস ম্যানেজার, তার সাধু এবং রম্য গদ্য তুলে এনেছেন নিজের কর্মজীবনের অভিজ্ঞতার কিছু রঙিন নুড়িপাথর, সঙ্গে রয়েছে কয়েকটি ছোট গল্প ও ভ্রমণ কাহিনী, সব মিলিয়ে এ যেন মার্কেট ভিজিটের বিন্দুতে জীবনের এক নতুন সিন্ধু দর্শন। এই পুরো বইটাই অভিক সরকার নিজের বিভিন্ন রকম ঘটনা বর্ণনা করেছেন, কিন্তু বিভিন্ন ঘটনা পড়ার সময় আপনারা নিজেরাও সেই জায়গাতে উপস্থিত থাকবেন, এবং অনেক সময় এই ঘটনাগুলো যে আপনাদের নিজেদের সাথেও ঘটেছেন বা আপনাদের নিজেদের স্কুল লাইফে বা হোস্টেল লাইফে বা জীবনযাপনের মধ্যে দিয়ে ঘটে চলেছে, তো সেগুলো বেশ ভালোভাবেই রিলেট করতে পারবেন এই বইটা পড়ার সময়। এ বইটা ওয়ান টাইম রিডের জন্য নয়, এ বইটা আপনি বারবার পড়তে পারবেন। এ বইটা দীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, বইটার মুদ্রিত মূল্য 350 টাকা, এটার প্রচ্ছদ অলঙ্করণ করেছে সৌভিক মিত্র। আর এই বইটার বাইন্ডিং বেশ ভালো আছে, বইটার কভারে যা আছে তার থেকে অনেক বেশি তথ্য আছে বইটার ভিতরেতে। বইটার কভার দেখে যদি ভাবেন যে শুধুমাত্র মার্কেট ভিজিট নিয়ে, তো অনেক কিছুই মিস করে যাবেন বইটার ভেতর যদি না পড়ে থাকেন। এই বইটাতে আমি একটা ভুলই ধরেছি যে লেখা আছে রাষ্ট্রভাষার এতটা দুর্গতি মেনে নেওয়া ঠিক হচ্ছে কিনা। এখানে হিন্দি উচ্চারণটাকে বলা হয়েছে, কিন্তু ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই আর হিন্দি তো কোনো মতেই ভারতের রাষ্ট্রভাষা নয়। ব্যাস আর কিছুই বলার নেই এই বইটা নিয়ে, বইটা পড়ে বেশ ভালো লেগেছে, খুব হাসির বই, খুব মজার বই, বইটা একবার পড়ার মতো নয়, এটা আমি আগেও বলেছি, বইটা বারবার পড়ার মতো। যারা অনেক দিন হাসির বই পড়োনি তারা এই বইটা পড়ে নাও, তো তোমরাও ঝটপট কিনে নিতে পারো এই বইটা। বইটার বাইং লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে কিনে নিতে পারো। তাছাড়া এই বইটা কলেজ স্ট্রিটেও অ্যাভেলেবেল আছে, দীপ প্রকাশনী, বইচই সব কিছুতেই বইটা অ্যাভেলেবেল আছে, তো তোমরা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তো লাইক এবং শেয়ার করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি তোমাদের কাছে। সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।